সংবিধান অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্দলীয় সরকারের কোনো সুযোগ নেই বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আগামী নির্বাচনে অংশ না নিলে নিবন্ধন হারানোর ঝুঁকিতে পড়বে বিএনপি বলেও মন্তব্য করেন তিনি। দুপুরে রাজধানী ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে মহিলা লীগের সম্মেলন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। সেদিকে সময় যখন অপেক্ষা করবে না, সংবিধানও অপেক্ষা করবে না, নির্বাচনও অপেক্ষা করবে না, নিবন্ধন বাতিল হয়ে যাবে এমন ঝুঁকি নিয়ে বোকার মতো নির্বাচনে না আসার সিদ্ধান্ত নেবে, এই কাজটি বিএনপি করবে বলে আমার মনে হয় না।